हेलो फ्रेंड्स, माय नेम इज सोहाग एंड यू आर वाचिंग रसेल बीडी। अवशेषे नतून स्मैकडाउन वुमेन्स चैम्पियन हलन साशा बैंक्स। साशा बैंक्स एवं बेलिर मैचटीते कौन कौन विषयगुलो घटलो ए विषयगुलो निये ए भिडियोटीते डिसकस करा होयेछे, तो जानते होले अवश्य पुरो भिडियोटी देखते थाकुन। आपनी जदि रेसलिंग सम्पर्के नियमित ए चैनेले भिडियो पेते चान ताहले अवश्य ए चैनेलटिके सबसक्राइब करे राखबेन। तो चलुन शुरू करा जाक। साशा बैंक्स वर्सेस बेली निःसंदेहे असाधारण एक मैच, और ये मैच टी हेलेन एसल स्टिपुलेशन माध्यम अनुष्ठित होयेछिलो हेलेन एसल पेपर भिउते। ये मैचटर शुरू थे साशा बैंक्स एवं बेली दूजने आक्रमणात्मक छिलेन, दूजने समान समान भयानक भावे लड़छिलेन से मैचटीते। से मैचटीते स्टील चेयर, लैडर, कैंडलस्टिक सबकिछु यूज करा होयेछे। ए मैचटर एक पर्याय बेली जखन असाधारण भावे परफरमेंस करछिलेन एवं साशा बैंक्स के रिंगेर जे कवरटी थाके से कवरेर साथे पेचिए कैंडलस्टिक दिए अनेक बाजे भावे आक्रमण करेछिलेन, ठीक तार किछुक्षण परेई देखा गियेछिलो रिंगेर निच थेके गैसेर जे बोतलटी रयेछे सेटा साशा बैंक्स बेर करे एबं बेलिर मुखे स्प्रे करे देन, एबं तारपर थेकेई बेली चोखे देखते पाच्छे ना एमन किछुटा ढंग करें तिनी। तो जाय होक, तारपरे सेखाने साशा बैंक्स अनेक आक्रमणात्मक हये उठेन एबं अनेक भयानक भावे आक्रमण करे बसें बेली के, एबं बेली और साशा बैंक्स दुजोनेई असाधारण परफरमेंस करें। किन्तु एक पर्याये देखा जाय टप रोगेर ऊपर थेके जखन साशा बैंक्स बेली के तार उपरे झाँपिये पड़बेन, ठीक सेई समये साशा बैंक्सेर सेई मुभटिके थेके बाँचार जोन्नो स्टील चेयार निये তিনি উপরে ধরে রাখেন এবং সাশা ব্যাংকস ঠিক উপর থেকে পড়ে এসে স্টিল চেয়ারের উপরেই পড়েন। ঠিক এইভাবেই ম্যাচ চলতে থাকে এবং আরও একবার দেখা যায় কি বেলি যখন ল্যাডার বের করেছিলেন রিংয়ের নিচ থেকে, ঠিক তখনই ল্যাডার নিয়ে একটি ভালোই মারামারি হয়েছিল। ঠিক তারপরে ল্যাডারের উপরে যখন সাশা ব্যাংকসকে রেখেছিলেন এবং স্টিল চেয়ার দিয়ে ল্যাডারের উপরে যখন লাফিয়ে পড়বেন, ঠিক সেই সময় সাশা ব্যাংকসও সরে গিয়েছিলেন। ঠিক দুজনেই এমনভাবে ইনজুর্ড হয়, কিন্তু সাশা ব্যাংকস তার ফিনিশারটি সে ল্যাডারের উপরে মেরে দেন বেলি কে। কিন্তু সেখানে ফিনিশারের পর ফিনিশার, ফিনিশারের পর ফিনিশার, দুজন রেসলারই ফিনিশার মারছিলেন, কিন্তু সেখানে কোনো লাভ হয়নি, কেউই জিততে পারছিল না। এবং বেলিও বেলি টু বেলি সুপ্লেক্সটাও মেরেন এবং সেখানে তিনিও জিততে পারেননি। সে ম্যাচটি দেখে মনে হচ্ছিল যে কোনো রেসলারই সেখানে হারবেন না। তো যাই হোক, বেশ কয়েকবার সাবমিশন মুভ ধরা হয়, সাশা ব্যাংক সাবমিশন মুভ দিয়ে ধরেন, কিন্তু টপ রোগের নিচে গিয়ে ছুটে যান বেলি। সাশা ব্যাংকসকে স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করেন এবং সাশা ব্যাংকস তিনিও কামব্যাক করেন সেই ম্যাচটিতে, তার ফিনিশার মারেন, কিন্তু কোনোই লাভ হয়নি। কিন্তু ম্যাচের একেবারে এন্ডিং পর্যায়ে গিয়ে হঠাৎই না বুঝে শুনেই আবারও সাশা ব্যাংকস তার সাবমিশন মুভটি ধরেন। তবে এবার খালি খালি নয়, সেখানে যেই স্টিল চেয়ারটি এনেছিলেন বেলি সেই স্টিল চেয়ার দিয়েই সাবমিশন মুভে ধরেন এবং বেলি সেই সাবমিশন মুভটি সহ্য করতে না পেরে সেখানে ট্যাপ আউট করে দেন এবং আমরা পেয়ে গেলাম আমাদের নতুন স্ম্যাকডাউন ওয়েমেন্স চ্যাম্পিয়ন সাশা ব্যাংকস। শুধু এই ম্যাচটি জিতেননি, ভেঙেছেন অনেক কিছু রেকর্ড। বেলির মতো এত বড় একটি স্ট্রিক ভেঙেছেন এবং হয়েছেন নতুন স্ম্যাকডাউন ওয়েমেন্স চ্যাম্পিয়ন। তাছাড়াও বেলিকে কখনোই কোনো রেসলার হারাতে পারছিল না, সেখানে সাশা ব্যাংকস এসে বেলিকে হারিয়ে দিয়েছেন এবং তাদের দুই বন্ধুর মধ্যে আজকে অনেক দিন আগে ফাটল ধরেছিল, কিন্তু আজকে স্ম্যাকডাউন ওয়েমেন্স চ্যাম্পিয়নশিপটি সাশা ব্যাংকস জিতে তাদের মধ্যে আরও দূরত্ব তৈরি করলো। তবে এই ম্যাচটিতে বেশ কিছু ইমোশনাল মুহূর্ত দেখা যায়। সাশা ব্যাংকস দেখা যায় যে বেলিকে মারছেন এবং এক পর্যায়ে গিয়ে কাঁদছেনও, ঠিক এমন কিছু দেখা যায়। তবে যাই হোক, সেই ম্যাচটির শেষে আমরা নতুন স্ম্যাকডাউন ওয়েমেন্স চ্যাম্পিয়ন পেয়েছি। তো এই ছিল মূলত সাশা ব্যাংকস এবং বেলির ম্যাচটিতে ঘটে যাওয়া কিছু ঘটনা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।